নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। রাহুর খেলা হবে এই 57 দিন, অর্থাৎ আজ থেকে 57 দিন এই চার রাশিকে রাহু দিতে চলেছে টাকার বৃষ্টি, টাকার খেলা হতে চলেছে এই চার রাশির। রাহু করবে এই খেলা, কি কারণে করবে আমি কোনো হাওয়াতে কিন্তু আপনাদের কথা বলছি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই শুধু রাশির নাম শুনবেন না, কি কারণে হচ্ছে সেটাও আপনারা শুনুন। 57 দিন অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত এই রাহুর খেলা কিন্তু চলবে এই চার রাশির উপর। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রত্যেক গ্রহেরই একটা থাকে বাল্য অবস্থা, একটা থাকে কুমার অবস্থা, একটা থাকে যুবক অবস্থা, একটা থেকে বৃদ্ধ অবস্থা। তো বাল্য অবস্থাতে কী হয়, সেই পূর্ণ মাত্রায় কিন্তু রেজাল্ট দিতে পারে না। যখন কুমার অবস্থাতে চলে আসে তখন কিন্তু অনেকখানি ভালো রেজাল্ট সেই গ্রহ কিন্তু দিতে পারে। যুবক অবস্থাতে আরও বলবত্তা বেড়ে যায় সেই গ্রহের, যুবক অবস্থায় যখন গ্রহ থাকে, এবং বৃদ্ধ অবস্থাতে সেই গ্রহের বলবত্তা কমে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু সেই মতন পূর্ণ মাত্রায় সেই রেজাল্ট দিতে কিন্তু পারে না যে কোনো গ্রহ। অর্থাৎ রাহু কিন্তু এখন আপনার কুমার অবস্থাতে, এবং রাহু হচ্ছে শনির ছায়া, অর্থাৎ শনির যে কাজ তার অধিকাংশই রাহুর মধ্যে কিন্তু নেচারগুলো দেখা যায়। অর্থাৎ শনির যা নেচার তার বেশিরভাগ ক্ষেত্রেই সেই ছায়া গ্রহ হিসাবে এই রাহুর কিন্তু সেই নেচারগুলো কিন্তু দেখা যায়, অর্থাৎ সেরকম কিন্তু ফল দিয়ে থাকে। তো রাহু আপনার কুমার অবস্থাতে এবং শনির ছায়া, রাহু আমাদেরকে কী কী দেয়, দেখুন রাহু আমাদেরকে আকস্মিক ধন প্রাপ্তি, গুপ্ত ধন, আকস্মিক ধন, গুপ্ত ধন, লটারি, জুয়া, শেয়ার মার্কেট থেকে, এগুলো কিন্তু রাহু কিন্তু দেয়। রাহু আকস্মিক দুর্ঘটনা দেয়, আকস্মিক চাকরি, কাউকে কেউ মারা গেছে সেই চাকরি আপনি পেয়ে গেলেন, সেটা কিন্তু রাহুর দেয়। রাহু হচ্ছে আপনার মিডিয়া লাইন, শিল্পকলা। দেখুন, সমুদ্র মন্থনের সময় যখন অমৃত নিয়ে একটা দেবকুলে যখন গণ্ডগোল হয়েছিল, তখন কিন্তু এই রাহু কিন্তু এই অমৃত পান করেছিল, এবং এ কিন্তু বহুরূপী, অর্থাৎ অ্যাক্টিং মডিং লাইনে যারা আছে তাদের কিন্তু রাহু ভালো থাকা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ যেহেতু এই যে রাহুর মধ্যে বিভিন্ন রকমের রূপ করার যে প্রচেষ্টা থাকে, অর্থাৎ কার্যকারিতা থাকে, সেটা যদি আপনার রাশিচক্রে রাহু যদি ভালো থাকে আপনি কিন্তু হবেন। রাহু আপনাকে লোহার ব্যবসা, রাহু আপনাকে বায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আপনার বিমানের ক্ষেত্রে বিমানের ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। রাহু আপনাদেরকে গ্যাস এজেন্সির ক্ষেত্রে আপনাকে কিন্তু লাভ কিন্তু করায়। অর্থাৎ রাহুর কাজ হচ্ছে কি, আকস্মিক ধনলাভ, আপনার মদ্যপান বা আপনার মদের দোকান কেমন চলবে, ফরেন লিকারের কথা আমি বলছি, ফরেন লিকারের ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু রাহুর মধ্যে আছে। অর্থাৎ রাহু আপনার জন্মছকে যেমন অবস্থাতে থাকবে ঠিক তেমন কিন্তু আপনারা ফল পাবেন। কিন্তু এই 57 দিন এই রাহু কিন্তু যারা যারা মিডিয়া লাইনেও আছেন কি না, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তো কোন কোন রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি দেখুন, রাশির পঞ্চমভাবে এই রাহুর অবস্থান, এবং শনি আপনার রাশিতে, শনির ছায়াগ্রহ হচ্ছে রাহু, অর্থাৎ প্রতীক হিসাবে ধরা হয়। রাহু দৃষ্টি নবমভাবে পড়ছে আপনাদের ভাগ্যভাবে, আবার শনির পঞ্চম, রাহুর নবম দৃষ্টি আপনাদের শনির উপর পড়ছে, অর্থাৎ এই যে নবপঞ্চম যোগ কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ এবং ভাগ্যের উপর রাহুর দৃষ্টি, এবং কন্যা রাশির ঘরে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয়, লটারি, শেয়ার, শিল্পকলা, অ্যাক্টিং, মডেলিং,
আকস্মিক ধন প্রাপ্তি, এই সব মোহনাগুলো কিন্তু মকর রাশির এই 57 দিন রাহু কিন্তু দিবে মকর রাশিকে। খেলা হতে চলেছে রাহুর, আমি আবারও বলছি খেলা হবে, টাকার খেলা হতে চলেছে রাহুর, আকস্মিক ধন লাভ, বিদেশ থেকে লাভ, বিদেশ যাত্রা মকর রাশির ক্ষেত্রে, এবং আকস্মিক ফাটকা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে, শেয়ার মার্কেট থেকে আকস্মিক ধন লাভ আপনাদের কিন্তু হতে চলেছে মকর রাশির। এবং বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের শুভ একটা ইঙ্গিত কিন্তু করছে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। দেখুন কন্যা রাশির আপনার রাশির পঞ্চমভাবে রাহু, সরি পঞ্চমভাবে শনি এবং নবমভাবে রাহু, এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর এবং রাহুর নবম দৃষ্টি শনির উপর নবপঞ্চম যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন লাভ, শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে এই সময় অর্থ আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কর্মের জায়গাটা আপনাদের ভালো করবে, অর্থাৎ আমি আবারও বলছি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে, আকস্মিক ধনলাভ, আপনাদের কর্মর জায়গা কিন্তু ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, সন্তান সুখ, প্রফিট, গ্যাস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা আছেন, শিল্পকলার সঙ্গে যারা আছেন, তারা কিন্তু ভালো ফল রেজাল্ট কিন্তু পাবেন। বিদেশ থেকে ইনকাম, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গা থেকে আর্নিং কিন্তু রাহু কিন্তু খেলা করবেই এই কন্যা রাশির সাথে, অর্থাৎ টাকার খেলা হতে চলেছে রাহুর। এবং আপনার জন্মছকে রাহু কী পজিশানে আছে সেটা কিন্তু দেখা দরকার, কোন নক্ষত্রে কোন ভাবে কোন কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, অর্থাৎ যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের বল কিন্তু সেটা কমিয়ে দেয়। আমি আবারও বলছি রাহু হচ্ছে যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের বলবত্তা কমিয়ে দেয়, অর্থাৎ এই জায়গাটা দেখা যাওয়া দরকার শুভ গ্রহের সঙ্গে আছে কি অশুভ গ্রহের সঙ্গে আছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে, অকল্পনীয় অভাবনীয় রেজাল্ট পেতে চলেছে আপনার কন্যা রাশি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে এই রাহু। আপনাদের ঠিক নবমভাবে আপনার শনির অবস্থান, নবপঞ্চম যোগ এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনার বিশ্বরাশির পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাবে এই নবপঞ্চম যোগে। আপনাদের ভাগ্যোদয়, লটারি, ফাটকা, শেয়ার থেকে যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন, অর্থাৎ আপনাকে আপনার সাথে রাহু কিন্তু খেলা করবে, আকস্মিক ধন প্রাপ্তি, ধনলাভ এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এটা কিন্তু আপনাদের পুনরুদ্ধার। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে গুপ্ত ধন থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। ফিল্ম দুনিয়া, মিডিয়া রিলেটেড জায়গাতে, শেয়ার মার্কেট থেকে, জুয়া, সাট্টা থেকে এই সময় কিন্তু অর্থ, এই 57 দিন এই রাহুর খেলা কিন্তু বিশ্বরাশির সাথে হতে চলেছে, অর্থ বৃষ্টি হতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে বিশ্বরাশি। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন এই 57 দিনের মধ্যে আপনাদের ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দিক দিকে দিশা দেখা যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পাবেন, অকল্পনীয় ও অভাবনীয় রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। চার নম্বর যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার চতুর্থভাবে এই রাহু এবং এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় আপনাদেরকে দেবে। আপনাদের বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা প্রফিট পাবেন, আপনাদের ইনকামের জায়গাটা ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন সেই জায়গা থেকে আপনাদের যথেষ্ট প্রফিট পাবেন, কর্মের জায়গাটা আপনাদের ভালো দিক নির্দেশ করছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর কিন্তু থাকছে। এবং এই সময়ের মধ্যে বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এই কুম্ভ রাশিও কিন্তু পেতে চলেছে। এবং ব্যবসা থেকে, দৈনিক রোজগার থেকে আপনাদের কিন্তু প্রফিট কিন্তু এই সময় রাহু কিন্তু আপনাদেরকে দেবে। লটারি, শেয়ার, ফাটকা এই জায়গা থেকে, গ্যাস এজেন্সি থেকে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে দেবে। লোহা থেকে লাভ,
এই এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে রাহু এই সময় কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাবে। অর্থাৎ এই 57 দিন রাহু খেলা করবে এই চার রাশির সাথে। আবারও বলছি, অবশ্যই আপনার জন্মছকে এই যে টাকার যে খেলা হতে চলেছে, এই চার রাশি 57 দিন রাহুর প্লেসমেন্ট দেখা দরকার। রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু বৃদ্ধ অবস্থায় আছে না বাল্য অবস্থায় আছে, না যুবক অবস্থায় আছে না কুমার অবস্থায় আছে, এটা দেখা দরকার। কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে আছে, কত ডিগ্রিতে আছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। তবেই কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট পাবেন। যাদের ক্ষেত্রে মিলছে না, তারা অবশ্যই নিজস্ব জন্মছক একবার অ্যানালাইসিস করান, রোগ পুষে রাখবেন না, অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবেদন করান এবং সৌভাগ্য নিজের জীবনে নিয়ে আসুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।